পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রাবার বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট ষাটটি পদে চৌত্রিশ জনকে নিয়োগ প্রদান করা হবে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এখন আমি আপনাদের সাথে আলোচনা করছি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বিডিজ অফর ইউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত প্রথমে যে পদটি রয়েছে ব্যক্তিগত কর্মকর্তা বেতন দশ হাজার দুই টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে পদ রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে আর শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এর পরের পদ ভান্ডার কর্মকর্তা বেতন দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনোটিতে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এর পরের পদ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বেতন নয় হাজার সাতশত টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন জৈব রসায়ন উদ্ভিদ বিজ্ঞান বা কৃষি কৃষি বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এর পরের পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ রয়েছে দশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার প্রাপ্ত হতে হবে এর পরের পদ আমিন সার্ভেয়ার বেতন দশ হাজার দুইশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত পদ রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে উত্তীর্ণ হতে হবে এর পরের পথ গাড়ি চালক এখানে বেতন ধরা হয়েছে নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত পদ রয়েছে ষাটটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স ধারী হতে হবে এবং যানবাহন চালনার পারদর্শিতা থাকতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স ধারী হতে হবে এবং যানবাহন চালনায় পারদর্শী হতে হবে এর পরের পদ অফিস হহায়ক বেতন আট হাজার দুই পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে পদ রয়েছে বারোটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে এখন আলোচনা করব প্রার্থীর বয়স নিয়ে যে সকল প্রার্থীর বয়স একুশ ডিসেম্বর দুই হাজার একুশ সালে সর্বনিম্ন আঠারো বছর এবং পঁচিশ মার্চ দুই সালে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে ছিল তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এখন বলে দিচ্ছি আবেদন করার নিয়ম সম্পর্কে প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটে লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্স দেয়া থাকবে সেখান থেকে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আর অনলাইনে আবেদন শুরু হবে একুশে ডিসেম্বর থেকে এটা অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে এগারোই জানুয়ারি পর্যন্ত বিকাল পাঁচটায় শেষ হবে এগারোই জানুয়ারি বিকাল পাঁচটায় আবেদন শেষ হবে এই সময়ের ভিতরে আপনাদেরকে আবেদন করতে হবে আর প্রার্থীকে প্রতিটি পদের জন্য আবেদন ফি বাবদ একশত বারো টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে প্রদান করতে হবে তো বন্ধুরা এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রতি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে